টমি আসো আমার কাছে বসো, এটা খেতে খুব মজা। টাপিরের নাক না 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 না, ধন্যবাদ। টমি তুমি তো পম্পের বাতাসের মতো, তোমার কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? জিডি ভাই সিটি স্টোরি মুডের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ওয়াও বেবি, ইউ লুক কুল, সুন্দর। তো আজকে আমি কর্নেলের কাছে যাব এবং কর্নেলের দেয়া একটি টাস্ক পূরণ করব। তো চলুন দেখা যাক কী টাস্ক হয়। তো বন্ধুরা, আমি অস্ত্র নিতে এসেছি, দেখতে পাচ্ছেন আমি অস্ত্র নিচ্ছি, কারণ আছে। কারণ আমি চ্যাট ইউজ করতে চাচ্ছি না, মানে চিট যেটা সেটা ইউজ করতে চাচ্ছি না। এবং এই যে আমার এক্সট্রা কিছু অস্ত্র পেয়ে গেছিলাম, আসলে চিট এই জন্য ইউজ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি স্টোরি মোডটা একদম অরিজিনাল মোডে খেলতে ভালোভাবে, একদম বিনা চিটে। এই জন্য আমি কোনো চিট ইউজ করব না, স্টোরি মোড সম্পূর্ণটাই আমি চিট মোড ছাড়া খেলব। এবং আমি অস্ত্র এখান থেকে কিনছি এবং নর্মালি আমি ওকে মারার পর আবার একটা অস্ত্র পাচ্ছি। তো চলে এসেছি আমি কটেজের, মানে আমার ঈশ্বর কাছে, দেখা যাক কি বলে। মেল শুট আউট, মল শুট আউট আছে। টমি আসো আমার কাছে বসো, এটা খেতে খুব মজা। টাপিরের নাক না 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 না, ধন্যবাদ। টমি তুমি তো পম্পের বাতাসের মতো, তোমার কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি। এখানে আমার বিজনেসে অনেক শক্ত কাজ বাকি পড়ে আছে। এই কাজটার সাথে কি কোনো টাকার সম্পর্ক রয়েছে? টমি আমার বন্ধু, তোমার এখানে অনেক স্বাধীনতা আছে, নাও, আমরা অন্যরকম কাজ করি। আমি আমার কাজ চালিয়ে যাব, কিন্তু এই মুহূর্তে আমার একটা গুরুত্বপূর্ণ ডিল আছে। ঠিক আছে কোটেজ, আমি কাজটি করব। তুমি ভালো বন্ধু টমি, আমি জানতাম তুমি এই কাজটা করবে। তুমি এখন কুরিয়ারের সাথে দেখা করবে, তার সঙ্গে খুব দামি টেকনোলজি আছে। তো একজনের কাছে নিউ মার্কেটে একটা টেকনোলজি আছে যেটা আমি নিয়ে আসব। এর আগে একটা নিউ মার্কেটের আমি কী করেছিলাম যেটা আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে, সেটা হচ্ছে পিৎজা ডেলিভারি বয়কে মেরেছিলাম। আজকে আমাকে একটা কুরিয়ার নিতে হবে, সেটা নিউ মার্কেটেই আছে। তো দেখা যাক ওর সাথে কথা বলে কী বলে। আমি জানি এখানে কী হতে চলেছে, তারপরও আমি মানে বলছি না। ও লেডিস, হ্যালো দাদি আম্মা। দাদি আম্মাগুলো খুব শয়তান, মারলেই মনে হচ্ছে যে মারামারি শুরু করে আমার সাথে। আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি হবে মনে হচ্ছে। কি তোমার কি মতামত? ওকে কোটে যে আমাকে পাঠিয়েছে, আমাকে টেকনোলজিগুলো দাও। ওই স্মাগলারের বাচ্চারা, এখানে কি স্মাগলিং করতেছিস? ওই বদমাইশ, তোরে যে ফলো করে ওরা এখানে আইসি, খেয়াল করিস নাই? বাবারে, লাইভ শেষ করে ফেলতেছে। আরে তোর পিছে পিছেই তো যাবো, তোকেই তো মারতে হবে আমাকে। তোরে তো আমি খারাপ করে দেবো, দাদিকে মেরে দিচ্ছি তার আগেই। আচ্ছা, তো আমার উপরে দুইটা স্টার উঠে গেছে পুলিশের, আমার উপরে এখন হামলা চলবে ওদের। হামলা চলার আগে আমাকে তাড়াতাড়ি সেখানে যাওয়ার ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি করে এখন আমাকে কর্নেলের কাছে যেতে হবে এবং কর্নেলকে দিতে হবে আমার এই টেকনোলজির জিনিসটা। কী আছে মেলে তা তো আমি জানি না, তো তাড়াতাড়ি করে যাই। বাবা, যেখানে সেখানে পুলিশ তো ভাই। আরে সিক্স স্টার ওঠার পরও আমাকে ধরতে পারে না পুলিশ, আর এই মনে করে যে এটুকু করে আমাকে পারে। তো মিশন আমার কমপ্লিট, 500 টাকা দেওয়া হয়েছে আমাকে।
তো ধন্যবাদ বন্ধুরা আমার আজকে স্টোরি দেখার জন্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করুন নতুন শেয়ারটা আপনাদের কেমন লাগছে, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন একটা কল ধরা যাক, কি বলে কলে ভাইস পয়েন্টে পে ফোনের কাছে যাও। তো আমাকে সে অ্যানামাউস মহিলা অথবা পুরুষ ইজরা সে আমাকে কল দিয়েছে এবং বলেছে ভাইস পয়েন্টের টেলিফোনের কাছে যাও। তো এটি আমি সামনের এপিসোডে করব এবং তার পরের এপিসোডে আরও একটা মজার কিছু আছে। তো ততক্ষণ পর্যন্ত বহুত ভরসা আপনি আপ পর ভরসা ভি হিম্মত ভি আর তাকত আর পাগলপন হদ সে জ্যাদা।